কারণ সত্য এটা মুমিনের অলংকার আর সত্যভাষী মানুষ সবার কাছে প্রিয় ঠিক কিনা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি গুণ হলো ঠিক কিনা বলেন হাজার হাজার মিথ্যা দিয়েও কোন সময় ওই মিথ্যাটাকে ঢাকা যায় না এক সময় মিথ্যা মানুষের কাছে প্রকাশ হয়ে যায় আর সত্য যদিও তিতা কিন্তু সত্যটাই সুন্দর সত্যটাই সুন্দর মনে করেন অনেক সময় এমন হয় ওস্তাদ ছাত্রর মেসাল দিয়েই কই যেহেতু মাদ্রাসা আছে সাথে ওস্তাদে পাঠাইছে এক ছাত্রের এক কাজে আর কি ছাত্র একটু পরে যাইয়া দেখে কি ওর ক্রিকেট খেলা খুব ভাল লাগে হ্যাঁ রে ক্রিকেট খেলতেছে দোস্তরে কয় খেল ধুমসে আকারে ক্রিকেট ক্রিকেট খেলে মাগরিবের সময় আইছে আসার পরে কি কয় হুজুর জিজ্ঞেস করছে এই তোকে যে ওই কাজে পাঠাইলাম করছস গেছিলি এখনো যদি কয় যে হুজুর ক্রিকেট খেলতে গেছিলাম সাইজ হবে না ও এবার মিথ্যা কথা বলার চেষ্টা করবে বলবে যে হুজুর আমার চাচার সাথে দেখা হয়েছিল চাচা দুইরা বাড়িতে নিয়ে গেছে আমি আর আসতে পারি নাই হুজুর যাক এই কথা কয়ে ওই সময় বাঁচল এবার আর এক ছাত্রের মাধ্যমে হুজুর যাই না গেল যে ও এই কথাটা মিথ্যা কথা কইছে পরে শাস্তি হবে কি হবে না কতগুলো মিথ্যা বলা লাগলো ও যদি শুধু এইটা বলতো যে হুজুর আমি রওনা দিছিলাম কিন্তু উল্টা পাল্টা হয়ে গেছে আর কি মাফ করে দেন রাগ হইলেও কি করতো মাফ করে দিত ঠিক না সেজন্য দেখেন সত্য সবসময় বিপদ থেকে বাঁচায় দেয় দ্বিতীয়ত একজন যখন এরকম দুই একটা কাজ করবে সে যেই করুক তখন কি হবে ওস্তাদের ওই ছাত্রর উপর থেকে বিশ্বাস উঠে যাবে ঠিক কিনা বলেন আবার দেখেন মিথ্যা যে শুধু বড়রাই বলে তা না বা বড়দের সাথে বলা হয় তা না মিথ্যা তো মানুষ ছোট ছোট নাবালক বাচ্চাদের সাথেও বলে ছোট মানুষের সাথেও বলে মা তার সন্তানের সাথে মিথ্যা বলে বাবাও তার সন্তানের সাথে মিথ্যা বলে যেমন মনে করেন চার বছরের একটা বাচ্চা একটা গ্লাস ভেঙে ফেলছে গ্লাস ভাঙছে কবিরা গুনাহ হয়েছে নাকি ছোট মানুষ অসতর্কতার কারণে ভেঙে গেছে মায়ের সেট নষ্ট হয়ে গেছে ছয়টা ছিল আছে এখন পাঁচটা একটা ভেঙে গেছে মানে কি সেট নষ্ট হয়ে গেছে হয়তো বা মার খুব শখের জিনিস মেজাজটা গরম হয়ে গেছে মার ভাব দেখা বাচ্চা বুঝতে পারছে মার দিবে ও দৌড়ে ওইদিক চলে গেছে এবার মা কি কয় কয় যে এদিকে আসো কিচ্ছু বলবো না এদিকে আসো নাহলে কিন্তু পিটানি দেবো এবার বাচ্চা সুন্দর মতো মার কথা বিশ্বাস করে কাছে আসতে মা এবার সুন্দর মতো সাইজ করছে এরকমই তো করে আমাদের পরিবারগুলাই করে না এরকম এখন দেখেন এই মা যখন বলছে এদিকে আসো তোমাকে মারবো না ওইদিক গেলে কিন্তু পিটাবো তাহলে মার কথা বিশ্বাস করে বাচ্চাটা মার কাছে আসছে তাই না এই যে যখন ওই মা বাচ্চাটারে পিটাইল বলেন তো ওই বাচ্চার ভবিষ্যতে ওই মার প্রতি বিশ্বাস বাড়বে না কমবে এইভাবে দেখেন মাও তার ছেলের সাথে মিথ্যা কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক মহিলা আসছে তার সাথে ছোট একটা বাচ্চা বাচ্চাটা অনেক দূরে চলে গেছে মা এবার মুষ্টি আবদ্ধ করে ডাকতেছে আব্বু এদিকে আসো মজা দিব ছেলেটা যখন আসছে মহিলা এবার হাতের মুষ্টি খুলে বাচ্চাটার হাতে একটা খেজুর দিল আল্লাহর নবী বলেন তুমি যদি তোমার হাতে যদি কিছু না থাকতো আর বাচ্চাটাকে যদি তুমি ধোকা দিতে তুমি মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হতে সেজন্য এই বিষয়গুলো আমাদের সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ এরকম আমরা কোনো বাচ্চার সাথে করব না কারো বিশ্বাস নষ্ট করব না কারণ এই মিথ্যার মাধ্যমে ওই বাচ্চার যখন বিশ্বাস নষ্ট হবে এর প্রভাব বুড়াকালে মা বাবার পোহাইতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যর কথা বলেছেন কারণ কি আল্লাহর নবী বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায় আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় সুবহানাল্লাহ বলেন আর মিথ্যার ব্যাপারে নবী আমার বলেন ইন্নাল কিযবা ইয়াহদি ইলাশশার আল্লাহর নবী বলেন মিথ্যা মানুষকে খারাপের দিকে নিয়ে যায় ওয়া ইন্নাশশার ইয়াহদি ইলান্নার আর এই খারাপই পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় এজন্য আমরা মিথ্যা বলবো না জবানের হেফাজত করব
মুনাফিকদের অবস্থাই ওইটা যে ওরা কি বলে মিথ্যা বলে আরেকটা বিষয় হলো এই জবানের বহুত দাম জবান দিয়ে সত্য বলবো মিথ্যা বলবো না জবান দিয়ে কাউকে আমি কষ্ট দিব না কারণ একজন মুসলমান তার পরিপূর্ণ মুসলমানিত্বের চরিত্র এই জবানের মাধ্যমে পাওয়া যাবে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমানকে নবী আমার বলেন যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সেই জন্য আমার জবানটা হবে নিরাপদ জবান আমার কথা হবে নিরাপদ কথা মানুষ আমার কথার দ্বারা জানি কষ্ট না পায় কারণ এই জবানকে খারাপ কাজে গালাগালিতে ব্যবহার করে মুনাফিকরা ঠিক কিনা বলেন এজন্য মুনাফিকের আরেকটা ত্রুটি নবী আমার বলেন ইদা তুমি না খানা আমানতের খেয়ানত করে ইদা হাদ্দাসা কাযাবা যখন কথা বলে মিথ্যা কথা বলে ইদা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করে ওয়াদা খেলাফ করে ওয়াইদা তাখাসামা ফাজারা যখন কারো সাথে তার তর্ক বিতর্ক হয় সে অশ্লীল খারাপ কথা বলে আছে না কিছু মানুষ দেখবেন তর্কাতর্কি হইতেছে দুজনে একটা বিষয় নিয়ে তর্ক করতেছে কিন্তু একটু পরে একজনের একটু পাওয়ার টাওয়ার বেশি আছে ও বকা জকা শুরু করে দেয় আছে না নাই আর মুমিন বান্দা যারা এরা কখনো জবান দিয়ে মিথ্যাও বলে না কাউকে কষ্ট দেয় না ঠিক কিনা বলেন বরং কেউ যদি তাকে গালি দেয় সে ওইখান থেকে ফিরে চলে আসে পবিত্র কোরআনুল করিমের সূরা ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কিছু গুণের কথা বর্ণনা করে বলেন আল্লাহ তাআলা বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনকে যখন কোন জাহেল মূর্খ অজ্ঞ তার সাথে কোনো খারাপ কথা বলে অশ্লীল কথা বলে তাকে উদ্দেশ্য করে যখন কোনো কটুক্তি করে মুমিন বান্দা বলে সালাম সালাম সে ওখান থেকে চলে আসে তার কথার বিপরীতে সে কোনো কথা বলে না যদি মুমিন কথা না বলে তার গালির জবাব না দেয় লাভটা কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন এক ইহুদি বিনা কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতেছে অথচ তিনি ছিলেন বড় শরীফ মানুষ ভদ্র মানুষ কারো সাথে তার কোনো দ্বন্দ্ব নাই কারো সাথে তার কোনো গ্যাঞ্জাম নাই হানাহানি নাই ইহুদি গালি দিতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর দিকে দাঁড়ায় হাসতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন না কেন তাকে ইহুদি গালি দেয় উনি তালাশ করতেছেন ইহুদির সাথে ওনার এমন কোন আচরণ হয়েছে কিনা যার কারণে ইহুদি ওনার উপরে মনক্ষুণ্ণ এই জন্য হয়তো গালি দিতেছে কিন্তু যারা মুনাফিক মার্কা ওদের কোনো কারণ লাগে না ওরা বিনা কারণেই মানুষকে গালি দেয় আছে না নাই কিছু মানুষ আছে হুজুরদের গালি গালি দেয় আছে না দেখবেন ওই হুজুরের সাথে ওর কোনো শত্রুতা নাই চোদ্দ গোষ্ঠীর কোনো শত্রুতা ছিল না কোনোদিন কথা কাটাকাটিও হয় নাই একেবারে বেহুদা গালি দেয় আছে না নাই ওই মুনাফিক ইহুদি নাসারা ওদেরও কি হিংসা বিদ্বেষের কারণে মুসলমানদের দেখলেই গালাগালি দিতে মনে চাইতো ওই ইহুদি নাসারা মুনাফিকদের উত্তরসূরি এখনো দুনিয়ার মধ্যে আছে ঠিক কিনা বলেন যারা বিনা কারণে কোনো কারণ ছাড়া হুজুরের গালি দিবে গালি শুধু যে ওই সব তুইলাই দিতে হয় তাই অমুকের বাচ্চা তমুকের বাচ্চা ওইটাও তো গালি না ওগুলাও তো আছে কিন্তু টিটকারি মেরে কি কয় দেখ জঙ্গি জঙ্গি এই জঙ্গিটাও কি বলেন ও উদ্দেশ্য নিয়ে বলে জঙ্গির অর্থ তো ভালো কিন্তু ও যে উদ্দেশ্য নিয়ে বলে তাতে ও গালি দেয় কি দেয় গালি দেয় কোনো শত্রুতা নাই দুশ্মনই নাই আমাদের যদি কেউ বলে আমরা এর প্রতি উত্তর দিব না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ইহুদির তাকে গালি দেওয়ার কোনো কারণ খুঁজে পেলেন না এবার জিজ্ঞাসা করতেছে ও ভাই কেন তুমি আমাকে বকা দিচ্ছ এর কারণটা কি ইহুদি তো বিনা কারণে গালি দিচ্ছে কারণ তো বলতে পারবে না এবার ইহুদির গালি বন্ধ হয়ে গেছে অপর দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি বন্ধ হয়ে গেছে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, এতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছিলেন, কেন হাসি বন্ধ? ইহুদি কোন কারণে গালি দিল এটা আর জানার প্রয়োজন নাই, তিনি দৌড় দিয়ে চলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ ইহুদি আমাকে গালি দিচ্ছিল আর আপনি হাসতেছিলেন, ইহুদির গালি বন্ধ হয়ে গেল আর আপনার হাসি বন্ধ হয়ে গেল, কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, আল্লাহ তাআলা আমাকে যা দেখান তুমি তা দেখো না, আমি তো দেখতেছিলাম ইহুদি তোমাকে গালি দেয়, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো আর আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিলেন, ও ইহুদির প্রতিটা গালির প্রতিউত্তর ইহুদিকে ফেরত দিচ্ছিল। যখন তুমি জিজ্ঞাসা করলা ইহুদির গালি বন্ধ হইল, ফেরেশতাও চলে গেছে, এইটা দেখে আমি হাসছিলাম। তাহলে বলেন, কোনো মুমিনকে যদি ইমানের কারণে, কোনো দিনদারকে যদি দিনের উপরে চলার কারণে, কোনো আলেমকে যদি ইলম অন্বেষণ করার কারণে, কোনো কোরআনের খাদেমকে কোরআনের কথা বলার কারণে যদি কেউ গালি দেয়, ও মোনাফিকদের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? সেজন্য আমি আপনি আমার আপনার জবানকে ঠিক রাখবো, গালি দিব না। প্রকৃত মুসলমানের পরিচয় এখানে, প্রকৃত মুসলমান কাউকে জবানের দ্বারা কষ্ট দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, তোমরা আমাকে দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। একটা হলো এই জিহ্বা, এই দুই চোয়ালের মধ্যবর্তী যেটা ওইটা, আর দুই উরুর মাঝখানে যেই লজ্জা স্থান, এই দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহান। সেজন্য আমরা জবান দিয়ে সব সময় সত্য বলবো, কি বলবো, কাউরে কষ্ট দিব না, ঠিক আছে? তো ইনশাআল্লাহ এল নবী বলেন, দ্বিতীয় গুণ, সিদকু হাদিসিন ওয়া হুসনু খুলুকিন, উত্তম চরিত্র অর্জন করব, উত্তম আখলাকওয়ালা হব, নবীজির আখলাকের অনুসরণ করব, আর উত্তম মানুষদের সাথে মিশে উত্তম আখলাক আনব। বুজুর খানে দিন বলেন, কেউ যদি উত্তম আখলাকের মানুষ হতে চায়, অবশ্যই তাকে উত্তম আখলাকওয়ালা মানুষের সাথে মিশতে হবে। কারণ একটা লোহা, লোহার আকর্ষণ করার মতো কোনো শক্তি নাই, ও নিজে আকর্ষিত হতে পারে। এই লোহা যদি একটা ভালো চুম্বকের সাথে দুই চার দশ মাস থাকে, ঘষাঘষি দেওয়া হয়, ওই লোহার মধ্যেও ওই চুম্বকের কিছু গুণ চলে আসে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, যেমন সত্যবাদিতাও তো একটা উত্তম আখলাক, উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয় করো, মুত্তাকি হও। কিভাবে হবা? একটা পদ্ধতি, অনেক পদ্ধতি কোরআনে আছে, যে তোমরা কি করো, কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। বলে তাহলে চান না তিন নাম্বার গুণ, আমরা উত্তম আখলাকওয়ালা হওয়ার চেষ্টা করব। চার নাম্বার গুণ, আল্লাহর নবী বলেন, ওয়াইফাতুম ফি তুরমাতিন, আমরা খাবারটা হালাল খাবার খাব। কারণ হালালের মধ্যে আছে প্রভাব, যেই মানুষগুলা হালাল খায় তাদের ঈমানের মধ্যে মজবুতি থাকে, আমলের স্পৃহা পয়দা হয়, গুনার থেকে বেঁচে থাকাটা সহজ হয়। হালাল খাবার যত নরমাল হোক না কেন, হালাল খাবারের প্রভাব প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে পড়ে। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির একজন দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে ওনারে খাওয়াই ফেলাইছে, উনি কয়েক লোকমা খাওয়ার পরে ওনার কাছে খবর আসছে, খাবার তো হালাল কিন্তু এই লোকটার আয় যে পদ্ধতিতে করে সেটা হারাম। উনি খাবার সাথে সাথে জানার সাথে সাথে এই খাবার বাদ দিয়ে দিয়েছে। এরপরে উনি বলতেছেন যে এই খাবার খাওয়ার পরে 40 দিন আমার মধ্যে খালি গোনার স্পৃহা যাচ্ছে, গোনার আগ্রহ পয়দা হয়ে গেছে, এই গোনাটা করি, এই গোনাটা করি। সেজন্য হারাম খাবার গোনার দিকে নিয়ে যায়। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দেওবন্দের এলাকায় একজন গরিব মানুষ ছিল, ঘাস কাটতো, ঘাস কেটে তিনি বিক্রি করে দেন বাজারে, প্রতিদিন খরচের পরে দুই এক টাকা যা বাঁচত,
যখন বেশ কিছু টাকা হইতো দেওবন্দির ওলামায়ে কেরামকে দাওয়াত করিয়া খাওয়াইতেন। কোরমা পোলাও গরুর গোশত এগুলো না, খাওয়াইতে হলো শুকনা রুটি আর ডাল, শুকনা রুটি আর কি ডাউল। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দেওবন্দের ওই সময়ের সব ওস্তাদ সবাই ওই লোকটার দাওয়াতের ব্যাপারে অপেক্ষা করত, কবে ওই লোকটা দাওয়াত দিবে, কারণ তার ওই হালাল টাকার শুকনা রুটি আর ডাইল খাওয়ার পরে ওই খাবারের যে একটা নুরানি প্রভাব এটা বেশ কিছুদিন আমাদের মধ্যে কাজ করত, সুবহানাল্লাহ। সেজন্য হালাল খাবারের বড় প্রভাব আছে। আজকে দুনিয়ার মধ্যে মানুষেরা যত অপকর্মে গোনার মধ্যে লিপ্ত আছে দেখবেন অধিকাংশ মানুষ হারাম খায়, ঠিক কিনা বলেন? এজন্য আমরা খাবারটাকে হালাল বানাবো। শুধু তাই না, হারাম টাকা দিয়ে হালালটা যদি কেনে কাজ হবে না, তো তার উপার্জনটাও কি হইতে হবে, হালাল হতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল ইনকাম করা, হালাল উপার্জন করা। সেজন্য আমরা হালালের দিকে গুরুত্ব দিব। হালাল যদিও কম হয় এর মধ্যে বরকত আছে, হারাম যদিও অনেক বেশি হয় এর মধ্যে কোনো বরকত নাই। তা যাই হোক, এই চারটা গুণের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই চারটা গুণ যেই মুমিনের মধ্যে চলে আসবে, দুনিয়ার তার কাছে আর কিছু থাক আর না থাক তার চিন্তা করার দরকার নাই, কারণ মুহাদ্দিসিনে কেরাম বলেন এই চারটা